সৌদি আরবের চাঁদ না বাংলাদেশের চাঁদ? হ্যাঁ, বাংলাদেশেরই চাঁদ হইতে হবে, সাতপুরের চাঁদ হলে হবে না। সাতপুরে তো ওদের তো চাঁদ নাই, ওদের চাঁদ হলো কি সৌদি আরবে? কথা বুঝেন নাই? আমার আমার কথা হলো, ফজরের নামাজ কি সৌদি আরবের সাথে পড়েন? জোহরের নামাজ কি সৌদি আরবের সাথে পড়েন? তাহলে সৌদি আরবের সাথে আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কোন কিছুই নাই, আপনার ঈদ হলো কিভাবে? সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রমাদান শুরু করো। ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রমাদানকে শেষ করে ঈদুল ফিতর আদায় করো, ঈদুল ফিতর আদায় করো। ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি দেখা যায় শাবান মাস শেষ হয়ে 29 দিন হয়ে গেছে, এখন আমরা চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকালাম, ফাইন গুব্বিয়া আলাইকুম, কিন্তু আকাশটাকে মেঘ ঢেকে রেখেছে। ফাকমিলু ইদ্দাতা শাবান 30, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শাবানকে 30 দিনে তোমরা গণনা করো। তাহলে শাবান 30 দিন গণনা করতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনানে ইবনে মাজাহ 1655 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ইদা রাআইতুমুল হিলাল ফাসুমু, যখন তোমরা রমাদানের রোজা রমাদানের চাঁদ দেখবে, দেখার পরে তোমরা রমাদানের রোজা শুরু করে দিবে। ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু, আবার রমাদানের পরে যখন চাঁদ দেখতে পাবে, চাঁদ দেখার পরে তোমরা রমাদানকে শেষ করে ঈদুল ফিতর আদায় করবে। এরপরে রাসূল বলেন ফাইন গুম্মা আলাইকুম, যদি রমাদানের শেষ 29 দিন হইছে, কতদিন 29টা রোজা শেষ হয়ে গেছে, আমরা এখন চাঁদ দেখব, যদি দেখা যায় চাঁদ দেখা যাচ্ছে না, ফাইন গুম্মা আলাইকুম, মেঘাচ্ছন্ন হয়ে আছে, আল্লাহ রাসূল বলেন ফাসুমু 30 ইয়ামান, তাহলে 30টি রোজা পূর্ণ করতে বলছেন। কত? 30টি রোজা। এই জন্য আপনার জায়গাতে উদলস্থলে আপনাকে চাঁদ দেখতে হবে, আপনার দেশে আপনাকে চাঁদ দেখে এরপরে রোজা শুরু করতে হবে, চাঁদ দেখে আপনাকে ঈদুল ফিতর আদায় করতে হবে। অন্য জায়গায় সেই সৌদি আরবের চাঁদ উঠছে কি উঠে নাই ওটা দেখে আপনি কি করবেন? রোজা শুরু করবেন আর রোজা শেষ করে ঈদ করবেন? যারা এগুলো করেন এই হাদিস বিরোধী, এই হাদিস বিরোধী, আল্লাহ তাআলা তাদেরকে আপনি আল্লাহ তাআলা হেফাজত করেন। সুতরাং আমরা চাঁদ দেখে শুরু করব, চাঁদ দেখে শেষ করব। সৌদি আরবের চাঁদ না বাংলাদেশের চাঁদ? হ্যাঁ, বাংলাদেশেরই চাঁদ হইতে হবে, সাতপুরের চাঁদ হলে হবে না। সাতপুর তো ওদের তো চাঁদ নাই, ওদের চাঁদ হলো কি সৌদি আরবে? কথা বুঝেন নাই? আমার আমার কথা হলো, ফজরের নামাজ কি সৌদি আরবের সাথে পড়েন? জোহরের নামাজ কি সৌদি আরবের সাথে পড়েন? তাহলে সৌদি আরবের সাথে আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কোন কিছুই নাই, আপনার ঈদ হলো কিভাবে? এটা তো একটা হাস্যকর ব্যাপার। আল্লাহ তাআলা হেফাজত করেন, সহিহ বুঝদান করেন। এখন চাঁদ দেখবেন, চাঁদ পড়ার দেখার দোয়া করবেন না? জামিয়া তিরমিজির 3451 নম্বর হাদিস, আঙ্কল হাতাবনি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা রাআল হিলাল আল আব্দুল তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন বলতেন আল্লাহুম্মা, বলেন আহিল্লাহু আলাইনা বিল আমনি অথবা বিল ইউমনি, দুটাই আছে, বিল আমনি অথবা বিল ইউমনি। আবার বলেন আল্লাহুম্মা আহলিল হু, আহলিল হু, আহিল্লাহু, দুটাই আছে, যে যেটা পারেন সেটা বলবেন, আল্লাহুম্মা আহলিল হু অথবা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এর অর্থটাও খুবই তাৎপর্যপূর্ণ, এবং যারা চাঁদের পূজা করেন তাদেরকে বাড়ি মারছে, আঘাত করা হয়েছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য বরকতময় করেন, নিরাপত্তাময় করেন, শান্তিময় করেন, ঈমানের সাথে আপনি চাঁদকে উদয় করেন। এরপরে আমরা চাঁদকে বলছি রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ আমাদের এবং তোমার রব আল্লাহ।
সুতরাং চাঁদের যারা পূজা করে যারা চাঁদকে রব মনে করে তাদের শিকরে কি করা হয়েছে আঘাত করা হয়েছে তাদের ঘাড়ে আঘাত করা হয়েছে না চাঁদ কারো রব হইতে পারে না বরং চাঁদের আমাদের যেই রব আল্লাহ চাঁদের ওই রবই আল্লাহ তাহলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ মুখস্থ করবেন আমার সাথে আরেকবার বলেন আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি والسلامتي والإسلامي ربي وربك الله الله رب العالمين এই দোয়াটা পড়ার তৌফিক দান করেন তাহলে আমরা এই হাদিস থেকে মোটামুটি ভাবে জানলাম যে চাঁদ দেখে শুরু করতে হবে চাঁদ দেখে শেষ করতে হবে রমাদান আর রমাদানের চাঁদ দেখা এটা আলাদা একটা স্বতন্ত্র সুন্নত রমাদানের শেষে ঈদুল ফিতরের চাঁদ দেখা এটা আলাদা একটা কি সুন্নত সুতরাং আমরা আল্লাহ রাসূলের একটা সুন্নত যদি আদায় করতে পারি এই একটা সুন্নতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুতরাং এবার কারা কারা চাঁদ দেখে রমাদান শুরু করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন চাঁদ দেখবেন কিন্তু এই দোয়া তো পড়বেন না এই দোয়া পড়বেন আল্লাহ কবুল করেন